অবশেষে মরুভূমি এখন বৃষ্টির দখলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মরুভূমি। বাংলাদেশে আবার মরুভূমি আসলো কোথা থেকে? প্রশ্ন তো আসতেই পারে। হ্যাঁ, যারা মরুভূমিতে বাস করছেন তারা জানেন কাদের কথা বলছি। বাংলাদেশের দক্ষিণাঞ্চল তথা খুলনা বরিশাল বিভাগ সাথে চট্টগ্রাম বিভাগও অনেকটা মরুভূমির পর্যায়ে চলে গেছিল গত কয়েক মাসে। এখানে বর্ষাকালীন কোনো আমেজই ছিল না বলতে গেলে গত কয়েক মাস। গত কয়েক মাস যাবৎ এখানে বৃষ্টি না হওয়ায় মানুষ অনেকটাই হতাশ হয়ে গেছিল যে বর্ষাকালে এবার আর বৃষ্টি নাই। অথচ সেপ্টেম্বর মাসে এসে বৃষ্টি প্রলয় পূবালি আসার সাথে সাথেই সেখানে আমূল পরিবর্তন হয়ে গেল। গত রাত থেকে আজকে সারা দিন নাগাদ এখানে বৃষ্টি হয়েছে, এখনো চলমান আছে বৃষ্টিপাত। আবার রাত্রেও এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত বৃদ্ধির সাথে সাথে। গভীর রাত থেকে আগামীকাল সকাল নাগাদ ঠিক গত দিনের অনুরূপ, গত রাত থেকে আজকে সকাল বা দুপুর নাগাদ যেরকম বৃষ্টি হয়েছে ঠিক অনুরূপ বৃষ্টিপাত আবারও সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারোগুলো দেখানো হয়েছে, এখানেই মূলত মেঘগুলা সার্কুলেট করতেছে। সাগর থেকে মেঘ দেশের উপর দিয়ে মূলত পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের দিকে অভ্যন্তর হচ্ছে। আজ রাতে এবং আগামীকাল সকালে কোন কোন স্থানে বৃষ্টিপাত হতে পারে এখানে সাইক্লোন চিহ্নিত স্থান দেখে নিন। মূলত বাংলাদেশের দক্ষিণে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে, সেই সাথে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু স্থানেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন চলছে সরাসরি রাডার ইমিশনে। বাংলাদেশ এয়ারফোর্সের রাডার ইমেজ অনুযায়ী দেখতে পাচ্ছেন আজ দুপুরে দেশে দক্ষিণে সকল স্থানেই মেঘের আধিপত্য ছিল। সেখানে বৃষ্টিপাত, ভারী বর্ষণ, হালকা বর্ষণ, মাঝারি বর্ষণ সব ধরনের বৃষ্টিপাতই ছিল। সেই সাথে দেশের অভ্যন্তরেও তখন বৃষ্টিপাতের প্রবণতা দেখা গিয়েছিল। আর সেই সাথে রাজশাহী বিভাগের কিছু কিছু জেলাতে ভারী বর্ষণেরও প্রবণতা দেখা গেছে ওই সময়টায়। পরবর্তীতে আজকে বিকাল নাগাদ বৃষ্টিপাত অবশ্য হ্রাস পায়। বর্তমানে বৃষ্টিপাতে কিছু বিরতি চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে যশোরের যে রাডার আছে বাংলাদেশ এয়ারফোর্সের, সেই রাডার চিত্র অনুযায়ী দেশের দক্ষিণে প্রচুর পরিমাণে বৃষ্টিবাহী মেঘের আধিপত্য ছিল আজকে সকাল থেকে দুপুর নাগাদ, এবং পরবর্তীতে তা হ্রাস পায়। আজকে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে দেশের দক্ষিণে। ইভেন চট্টগ্রামের রাডার থেকেও সেম একই বার্তা আমরা দেখতে পাচ্ছি। এই ছিল রাডার ইমেজের বার্তা। এরপর আমরা চলে যাই বায়ু প্রবাহের চিত্রে, যে সেখানে কি অবস্থা রয়েছে। তবে তার আগে আপনাদের অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে দিই মেঘগুলো কিভাবে আপনাদের বাংলাদেশ দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন যে মেঘ ক্রমান্বয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মূলত বাংলাদেশের দক্ষিণাঞ্চল কভার করেছিল। তবে দেশের অভ্যন্তরে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। তবে মধ্যাঞ্চলে আইসোলেটেড বা বিক্ষিপ্ত আকারে মেঘের আনাগোনা ছিল, যার কারণে কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি বা কোথাও হালকা বৃষ্টি হলেও কিছু কিছু বৃষ্টি কিছু কিছু এলাকা অবশ্য বৃষ্টিহীনও ছিল। সো এখন আমরা চলে যাব সরাসরি বায়ু প্রবাহের চিত্রে। বায়ু প্রবাহের চিত্র দেখে নিব যে বায়ু প্রবাহ কেন কেমন সাপোর্ট দিচ্ছে আর কেনই বা এত মেঘ তৈরি হয়েছে তার কিছুটা সংক্ষিপ্ত বর্ণনায়। বায়ু প্রবাহের চিত্রে দেখতে পাচ্ছেন যে দেশের উপর দিয়ে মোটামুটি মৌসুমি বায়ু বেশ জোরালোভাবেই প্রবাহিত হচ্ছে। এখানে এই চিত্রের যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, এখানে সার্কেল চিহ্নিত করে দেখাবো কোন স্থানের কথা বলছি, এটা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর। এই স্থানেই মূলত প্রচুর পরিমাণে দমকা বাতাস এবং বাতাসের প্রাবল্যতা বৃদ্ধি পেয়েছে আজকে সকাল থেকেই। সেই সাথে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাসও দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এখানে দুইটা সার্কেল চিহ্নিত স্থান দেখতে পাচ্ছেন, দুইটা সার্কুলার এরিয়া, সার্কুলেশন এরিয়া অবস্থান করছে, যার ট্রাফ লাইন মধ্যপ্রদেশ মানে ইন্ডিয়ার মধ্য অঞ্চল থেকে মূলত বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত আছে। আর এই ট্রাফ লাইনকে কেন্দ্র করেই এত পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশ প্রবাহিত হচ্ছে। আর এর আপার লেভেলে ডাইভার্জেন্স থাকার কারণে, বাংলাদেশের উপরে ডাইভার্জেন্স থাকার কারণে মূলত এই মেঘমালা এত বেশি পরিমাণে সৃষ্টি হচ্ছে। এর বিষয়ে কেন কেন এত মেঘমালা সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, এই বিষয়টা নিয়ে আমরা একটা পোস্ট অ্যানালাইসিস করব। এই বিষয়টা নিয়ে সেখানে হয়তো সব কিছু আপনারা ক্লিয়ারলি জানতে পারবেন। তবে
এত হিউজ পরিমাণ মেঘমালা সৃষ্টির পেছনে অবশ্যই খুব বড় মাত্রার একটা কারণ আছে। অবাক হবেন জানলে কেন এত মেঘমালা সৃষ্টি হয়েছে। যদিও বা অন্য সময় আমরা দেখেছি যে বৃষ্টিপাত হলেও পুরো সিস্টেম হলেও এত পরিমাণ মেঘমালা হতে দেখা যায়নি। দেখা গেছে সব মেঘমালা দেশের পশ্চিমে বা ইন্ডিয়ার ভিতরে সীমাবদ্ধ ছিল, বাট এবার যে মেঘমালাগুলো হচ্ছে সবই মূলত দেশের অভ্যন্তরে উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকাতেই হচ্ছে। সিস্টেম কিন্তু ভারতের উপরে, বাট মেঘ হচ্ছে বাংলাদেশ উপকূলে। এটা কিন্তু খুবই মানে অস্বাভাবিক একটা বিষয়, অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় না সাধারণত, এটা খুব আনকমন একটা বিষয়। সুতরাং আমরা এটা অবশ্যই বর্ণনা করব, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর চলমান যে পরিস্থিতি আছে, চলমান যে বৃষ্টিপাত আছে, সেটা মূলত 15 তারিখ বা 16 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে, তারপরে আবারও বিরতি নিতে পারে। আর পরবর্তী বৃষ্টিবলয় কবে আসবে অবশ্যই সেটার বিষয়ে আমরা পরে আপনাদের সামনে বিশদ আলোচনা করব, বা কোনো সম্ভাবনা পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপাতত বৃষ্টিবলয় পূবালি এক মূলত আগামী 15 বা 16 তারিখ পর্যন্ত চলতে পারে, এরপর এটা বিদায় নিতে পারে। তার আগে দেশে দক্ষিণে, দেশের অভ্যন্তরে বা উত্তরাঞ্চলে সব জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সুতরাং সকলেই ভালো থাকুন, আমরা বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। পরবর্তীতে দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।